আইটি বাড়ির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে উইজেট রেজিস্ট্রেশন। তো উইজেট কি জিনিস, এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তো উইজেট হচ্ছে একটি ওয়েবসাইটের বিভিন্ন অংশ, যেখানে আমরা একটি ওয়েবসাইটের বিভিন্ন ডাইনামিক পার্ট রাখতে পারি। যেমন আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, যেমন এখানে আমরা techcrunch.com এই ওয়েবসাইটটিতে আছি, এই ওয়েবসাইটটিতে গেলে আমরা দেখব এদের ডান পাশে একটা সেকশন রয়েছে যেখানে তারা বিভিন্ন ইনফরমেশন একটার পর একটা ধারাবাহিক ভাবে এখানে প্রকাশ করেছে। তো এটা হচ্ছে, আমরা এটাকে সাধারণত সাইড বার হিসেবে চিনে থাকি, যেহেতু এটা সাইডে রয়েছে। তো এই সাইড বার হচ্ছে মূলত একটা উইজেট। তো একটি ওয়েবসাইটে সাধারণত সাইড বার ছাড়াও আরো অনেক উইজেট থাকতে পারে। যেমন এটারে যদি আমরা সর্বশেষে যাই, আমরা দেখতে পাবো এটার সাইড বার ছাড়াও বিভিন্ন উইজেট রয়েছে। যেমন এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই পার্টগুলো কিন্তু হচ্ছে মূলত একটা উইজেট। তো এই উইজেট যদি আমরা ক্রিয়েট করা শিখি এবং জানি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে যত এইরকম পার্টের প্রয়োজন হবে আমরা সেগুলো করতে পারবো। এবং উইজেটের সুবিধা হচ্ছে প্রত্যেকটা উইজেটকে আমরা ডাইনামিক হিসেবে রাখতে পারবো, সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো ডাইনামিক কন্টেন্ট ইনপুট করতে পারবো। তো উইজেট রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেসের অন্যান্য যে কোনো কিছু রেজিস্টারের মতোই, প্রথমে ফাংশন ডট পিএসপি এর মধ্যে উইজেট রেজিস্টার করতে হবে। দেন আমরা যে পজিশনে আমাদের উইজেটকে রাখতে চাই, সেইখানে আমাদের উইজেটের কোড লিখতে হবে। তো উইজেট তৈরি করার পূর্বে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে বেশ কিছু কাজ করেছি উইজেটটা যাতে করে আপনারা সফলভাবে শিখতে পারেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যে বর্তমান সাইড বারটি আমরা দেখতে পাচ্ছি, এই সাইড বারটি কিন্তু আগে ছিল না। আগের সাইড বারটি অত্যন্ত সাধারণ ছিল, তো আমরা সেটাকে বেশ কিছু ডিজাইন, বেশ কিছু সিএসএস ইমপ্লিমেন্ট করেছি। এটা করা হয়েছে মূলত আমরা উইজেট শিখবো এবং উইজেট করার স্বার্থেই। এখানে আমরা বেশ কিছু এডিট করি নাই, আমরা জাস্ট সিম্পলি কিছু সিএসএস এডিট করেছি। এবং এই হচ্ছে আমাদের সাইড বার বর্তমানে, এবং সাইড বারে আমরা প্রত্যেকটা সাইড বারকে আলাদা আলাদা ডিভের মধ্যে নিয়েছি, জাস্ট কিছু এইচটিএমএল এবং লিটল সিএসএস এডিট করেছি শুধুমাত্র আমাদের উইজেট শেখার সুবিধার্থে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের বর্তমানে যে সাইড বারটি রয়েছে সেটি কিন্তু মোটেও ডাইনামিক নয়, সেটি হচ্ছে পরিপূর্ণ স্ট্যাটিক একটি সাইড বার। তো আমরা প্রথমে এই সাইড বারকেই রেজিস্টার করব, এবং এইখানে এই পজিশনটিতে এটার যেরকম সিএসএস রয়েছে, ঠিক একই সিএসএস এ আমরা অটোমেটিক ডাইনামিক সাইড বার নিয়ে আসব। এবং সেখানে আমরা যদি কোনো ডাইনামিক পোর্শন ক্রিয়েট করি, এটার যেরকম হেডিং রয়েছে লাল কালারের, এটার যেরকম লিঙ্ক রয়েছে, লিঙ্কের যেরকম স্টাইলিং রয়েছে, সেই যাবতীয় স্টাইল গুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা এইটা মাথায় রেখে আমাদের উইজেটকে রেজিস্টার করব। তো উইজেট রেজিস্টার করার জন্য আমরা যেরকম, আপনারা আগে দেখেছেন, আমরা যেরকম হেডার, ফুটার ইত্যাদিকে আমরা সেপারেট করে দিয়েছি ইন্ডেক্স ডট পিএইচপি থেকে, এবং সেগুলোকে আমরা গেট হেডার, গেট ফুটার দিয়ে কল করেছি। ঠিক একইভাবে যেহেতু এটা আমাদের সাইড বার, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সাইড বারের যাবতীয় কোড গুলোকে আমরা এখান থেকে কাট করে নিব, এবং কাট করে এখানে আমাদেরকে পিএইচপি গেট সাইড বার দিয়ে আমাদেরকে এটা কল করে দিতে হবে। সো আমরা আগে থাকতে এটাকে কাট করে পিএইচপি গেট সাইড বার দিয়ে আমরা এখানে এটাকে কল করে দিচ্ছি, এবং আমাদের প্রজেক্ট ফাইলে অবশ্যই সাইড বার ডট পিএইচপি নামে একটি নতুন ফাইল আমরা ক্রিয়েট করব। এখানে আমরা সিম্পলি সাইড বার ডট পিএইচপি নামে একটি নতুন ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, এবং এর মধ্যে আমরা এতক্ষণ যে কোডগুলো আমরা কাট করেছি সেটা পেস্ট করে দিলাম। তার মানে আমরা সাইড বার ডট পিএইচপি টাকে আলাদা করে ফেললাম শুধুমাত্র আমাদের এই সাইড বারটা রেজিস্টারের স্বার্থে। আমরা রিফ্রেশ করে ফেলি, আমরা দেখবো এভরিথিং ইজ সেম, কারণ এখন এটা সাইড বার ডট পিএইচপি থেকে কল হয়েছে। আমরা প্রথম কাজ শেষ করে ফেললাম, আমরা সাইড বার ডট পিএইচপি কে আলাদা করে ফেললাম। এখন আমাদের ফাংশন ডট পিএইচপি এর মধ্যে আমাদের সাইড বারের জন্য আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করব, আমরা ফাংশনের যে কোনো একটা নাম দিতে পারি, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। এখানে আমি একটা নাম দিলাম যে আবার উইজেট ইনিশিয়ালাইজেশন, এখানে আমি একটা যে কোনো একটা নাম দিতে পারি। তো এখানে নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই, যেহেতু আমাদেরকে এটাকে নেক্সটে অবশ্যই অ্যাড অ্যাকশন করতে হবে, তো আমি অ্যাড অ্যাকশনটা আগেই করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা এই হুকটা আগে থাকতেই আমরা শেষ করে দিচ্ছি, এবং এখানে এটার কাজ হবে, এটার কাজ হবে হচ্ছে আমাদের উইজেটস গুলাকে ইনিশিয়ালাইজ করবে। সো আমরা উইজেট ইনিশিয়ালাইজেশন এবং কমা দিয়ে আমাদের যে ফাংশনের নাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু এই ফার্স্ট টাইম আওয়ার উইজেট ইনিশিয়ালাইজেশন এই কথাটিতে, মানে ফাংশনের কোন নামে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। তো আপনি যদি এখানে ক্যাপিটাল ক্যারেক্টার এখানে ইউজ করেন, আপনাকে মনে রাখতে হবে
এই ফাংশন নেমে ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের লেটার স্মল লেটার অনেক ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আপনি যদি এখানে যেভাবে ক্যাপিটাল লেটার ইউজ করেছেন, এই নামটিও এখানে হুবহু একইভাবে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার ওয়ার্ডপ্রেসের কোনো ফাংশন কখনোই কাজ করবে না। আমাদের ফাংশন নেওয়া শেষ, এখন আমরা জাস্ট এখানে সাইড বার রেজিস্টার করব। সো আমরা আগে একটা কাজ করি, এই ফাংশনটাকে একটু আলাদা করে দিই এবং এখানে একটা আমরা জাস্ট একটি কমেন্ট করে দিচ্ছি সাইড বার রেজিস্টার নামে। এখানে আমাদের সব সাইড বার গুলো থাকবে। সো সিম্পলি আমাদের এখানে একটি আমরা সাইড বার রেজিস্টার নিলাম, নিয়ে যদি আমরা সেভ করি, তো এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, সাইড বার রেজিস্টার এটা সেভ করার পূর্বে, আপনি সাইড বার রেজিস্টার করার আগে আপনি যদি আপনার অ্যাপিয়ারেন্স সেকশনে যান আপনার ড্যাশবোর্ড থেকে, আপনি বাম পাশে কোনো সাইড বার বা কোনো উইজেট এর কোনো অপশন পাবেন না। তো অ্যাজ সুন অ্যাজ যখনই আপনি এখানে রেজিস্টার সাইড বার নামে একটি ফাংশন এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি যদি অ্যাপিয়ারেন্সটাকে রিলোড করেন, পেজটাকে রিলোড করার সাথে সাথে দেখবেন এখানে উইজেট নামে একটি অপশন চলে এসেছে। তো আমরা যখন মেনু রেজিস্টার করেছিলাম ঠিক একই প্রসিডিউর কিন্তু আমরা ফলো করেছি, আমরা প্রথমে মেনুর জন্য রেজিস্টার ন্যাব মেনু নিয়েছি। তো ঠিক একইভাবে আমরা এখানে রেজিস্টার সাইড বার নিলাম, এবং এই যে দেখুন মেনুতে আপনাদের নিশ্চয়ই মনে আছে রেজিস্টার ন্যাব মেনু নেওয়ার পর আমরা অ্যারে নিয়ে মেনুর বিভিন্ন প্রপার্টি আমরা এখানে ইনক্লুড করেছি। ঠিক একইভাবে সাইড বারের ক্ষেত্রেও আমাদেরকে অ্যারে নিয়ে সাইড বারের বিভিন্ন প্রপার্টি আমাদের এর মধ্যে ইনক্লুড করতে হবে। মনে রাখবেন আমরা মেনু যেরকম আমাদের ওয়েবসাইটে আমরা একাধিক মেনু ক্রিয়েট করেছি, আমাদের এই ওয়েবসাইটটি তো আমরা একাধিক সাইড বার চাইলে ক্রিয়েট করতে পারি। সো প্রত্যেকটা সাইড বারকে একটা থেকে আরেকটা সাইড বার আলাদা হওয়ার জন্য আমাদেরকে সেই সাইড বারের কিছু প্রপার্টি দিতে হবে। যেমন আমি এখানে সাইড বারের একটি প্রপার্টি দিয়ে দিচ্ছি, যে এটার নাম দিচ্ছি যে প্রাইমারি সাইড বার। আমরা চাচ্ছি এই সাইড বারটা, প্রথমেই যে সাইড বারটা আমরা রেজিস্টার করছি সেই সাইড বারটা নাম হোক প্রাইমারি সাইড বার, এবং এটাকে আমরা সেভ করছি। সেভ করে এবার যদি আমরা আমাদের উইজেট যে সেকশনটা আছে ড্যাশবোর্ডে সেখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে একটি ব্ল্যাঙ্ক সাইড বারের জন্য অপশন এসেছে, এবং সেটা প্রাইমারি সাইড বার। আমরা এইমাত্র যে নামটা দিয়েছি সেই নামে একটি সাইড বার এখানে ডিক্লেয়ার হয়েছে, এবং আমরা চাইলে সেই সাইড বারের আন্ডারে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে বাম পাশ থেকে পেজেস, রিসেন্ট পোস্ট, আরএসএস, সার্চ, টেক্সট ইত্যাদি অংশগুলোকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই সাইড বার আন্ডারে এভাবে দিয়ে দিতে পারি, আবার চাইলে ডিলিটও করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে, আমরা তো এখানে একটা প্রাইমারি সাইড বারের জন্য ফাংশন ক্রিয়েট করলাম, এখন এই প্রাইমারি সাইড বার এই ফাংশনটাকে আমরা কিভাবে আমাদের এইখানে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের সাইড বারের এই জায়গাটাতে ইমপ্লিমেন্ট করতে পারি, যাতে করে আমরা আমাদের সাইড বারের ফাংশন থেকে এইখানে কোনো চেঞ্জ করলে অটোমেটিক্যালি সেটা যেন এই জায়গাটিতে চলে আসে। তো এটা করার পূর্বে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে যে সাইড বার, এই সাইড বারের অপশন গুলো যখন আমরা এইখান থেকে দিব, আমাদের কিন্তু এমন ভাবে দিতে হবে যাতে করে এই সাইড বারের হেডিং এর যে সিএসএস, এই সাইড বারের হেডিং এর যে ক্লাস, এই যে যেমন এখানে হেডিং টুর ক্লাস রয়েছে, উইড হেডিং, তারপরে এটার যে কালারিং, যে সিএসএস গুলো, এগুলো যাতে অটোমেটিক্যালি পায় এমন ভাবে আমাদেরকে দিতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, আমাদের সাইড বার ডট পিএইচপি ওপেন করব, এবং ওপেন করে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের সাইড বারটি কোন প্যাটার্নে আছে। দেখুন আমাদের সাইড বার গুলোর প্যাটার্ন কি, প্যাটার্নটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইড বার একটা ডিভ দিয়ে ঢাকা আছে, যেটার ক্লাস আছে সাইড বার সিঙ্গেল এরিয়া এবং ক্লিয়ার এই নামে, এবং প্রত্যেকটা হেডিং টুর একটা নির্দিষ্ট ক্লাস দেয়া আছে। সো আমরা যেটা করব, আমরা প্রথমে এই সাইড বারের ভেতরে যত কোড আছে সেটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমাদেরকে এখানে ইউজ করতে হবে ডাইনামিক সাইড বার নামে একটি পিএসপি ফাংশন আমরা ইউজ করব। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা ডিলিট করলাম না, এই ডিলিট করার পরে আমাদেরকে এই ক্লাস নেমটি অবশ্যই আমাদেরকে দিতে হবে। সো তার জন্য আমরা এখান থেকে আপাতত এই কোডটা ডিলিট করছি না, এই কোডটাকে যেহেতু আমাদের এই ক্লাস নেমটা লাগবে, কারণ এই ক্লাস নেমটা যদি আমরা আমাদের সাইড বারে না ঢোকাতে পারি তাহলে কিন্তু আমাদের সাইড বারটা কিন্তু সিএসএস টা কিন্তু পাবে না। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই ক্লাস নেমটা, এই ডিভের এই ক্লাস নেমটা প্রয়োজন। সো এই জন্য আমরা এটাকে কমেন্ট করে রাখলাম, কারণ আমাদের এই কোডটা ভবিষ্যতে প্রয়োজন হবে। তো এখানে আমরা সিম্পলি একটা পিএসপি ফাংশন এখানে ইউজ করব, সিম্পলি ডাইনামিক সাইড বার, এটা ইউজ করলে আমাদের এখানে এই সাইড বারটি অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো সাইড বার থাকতে পারে, এখানে ডাইনামিক সাইড বার দিয়ে দিয়েছি সাইড বার পাবে, কিন্তু কথা হচ্ছে যখন একাধিক সাইড বার থাকবে তখন আমরা চিনবো কিভাবে যে এইখানে কোন সাইড বারটা হবে? তো এইটার জন্য ঠিক মেনুতে আমরা যেভাবে আইডি পাস করেছিলাম আপনাদের অবশ্যই স্মরণে আছে, ঠিক একইভাবে এখানে আমাদেরকে
মেনুতে আমরা যেভাবে একটা আলাদা নাম পাস করেছিলাম, এখানে আমাদেরকে ঠিক একইভাবে আমরা এখানে একটি আইডি পাস করব, এবং সেই আইডির আমরা এখানে একটি মেইন আইডি, মানে আমরা এখানে একটি ইউনিক আইডি দিব। তো আমরা এখানে কি দিতে পারি আইডি? এটা হচ্ছে আমাদের সাইড বার 1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সাইড বার। দিয়ে আমরা যদি সেভ করি, এবং এই আইডিটাকে আমাদের এই সাইড বারে পাওয়ানোর জন্য আমাদেরকে এই আইডিটা এখানে পাস করতে হবে, তাহলেই আমাদের এই নির্দিষ্ট একটা সাইড বারের সাথে, এই প্রথম সাইড বারের সাথে আমাদের এই সাইড বারটা লিঙ্ক আপ হবে, এবং আমরা এই সাইড বারে যে সকল চেঞ্জ করব আমাদের এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে, সেই চেঞ্জগুলো এখানে শো করবে। তো এবার আমরা যেহেতু এটা সব সেটিং করেছি, আমরা এবার রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখতে পাবো আমাদের ডাইন পাশের সাইড বার টোটালি এমটি, কারণ আমাদের সাইড বারটা পেয়েছে কিন্তু টোটালি এমটি অবস্থায় আছে। এর রিজন হচ্ছে এই প্রাইমারি সাইড বার আমরা কিছু দেইনি। তো এখানে যদি আমরা যে পেজেস এর যে তালিকা, এটাকে যদি বাম পাশ থেকে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেই, এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখব পেজেস গুলো এখানে চলে এসেছে, কিন্তু আনফরচুনেটলি এখানে পেজেস গুলো আসেনি। তো কেন আসলো না সেটা আমরা একটু এখান থেকে দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি সাইড বার 1, আইডি আইডি সাইড বার 1, এভরিথিং ইজ সেম। আচ্ছা, আমরা এটাকে সেভ করে দেখি, হোপফুলি এটা সেভ না হয়ে থাকতে পারে। এবার রিফ্রেশ করে দেখি, হ্যাঁ এই যে দেখুন চলে এসেছে। তো আমাদের এই সাইড বারটা, আমরা যে সাইড বারটা তখন আমরা কোডিং করলাম, সেই সাইড বারটা কিন্তু এখানে এসেছে, কিন্তু একটা জিনিস কিন্তু হয়নি। বিষয়টা হচ্ছে আমরা যে সিএসএস গুলো ছিল আমাদের সাইড বারের, সেই সিএসএস গুলো এখান থেকে পাইনি। তো সেই সিএসএস গুলো পাওয়ানোর জন্য আমাদের যে এই যে যে আমাদের সাইড বার ডট পিএইচপি এর মধ্যে এই যে যে ক্লাস, এই ক্লাস গুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এই সাইড বারটার ভেতরে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সিএসএস গুলো পেয়ে যাবে। তো এই ক্লাস গুলো, যেমন ডিভ এর ক্লাস, হেডিং এর ক্লাস, এই ক্লাস গুলোকে যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের এখানে আরো কিছু প্যারামিটার এখানে পাস করতে হবে। যেমন আমরা যদি চাই এই সাইড বারের ওপরে, মানে এই উইজেট এর ওপরে যে বিফোরে যে ডিফটা রয়েছে, এই ডিফটাকে যদি আমরা চাই দিতে, সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমাদেরকে সিম্পলি এখানে ইউজ করতে হবে বিফোর উইজেট, এবং এটার মধ্যে আমাদের এই ডিভের যাবতীয় এলিমেন্ট গুলোকে রেখে দিতে হবে। তো আমরা এই ডিভের যে এলিমেন্ট গুলো আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমাদেরকে এখানে ইউজ করতে হবে আফটার উইজেট, কারণ যেহেতু ডিভের বাইরের পার্ট থাকবে, সো আমাদের ডিভের ভেতরের পার্ট তো অবশ্যই রাখতে হবে। সো ডিভের এই যে শেষের যে পার্টটা ডিভ, সেটাকে আমরা কাট করে এটার মধ্যে বসিয়ে দিলাম। তো দেখুন বিফোর উইজেট আফটার উইজেটের কাজ হচ্ছে, বিফোর উইজেট দিলে আমাদের এই যে যে সাইড বারটা রয়েছে, যে সাইড বারটা এই মাত্র হয়েছে, আমরা যদি এটাকে পেজটা রিলোড দেওয়ার আগেই এখানে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখবো এই যে এখানে হেডিং 2 আছে, এখানে ইউএলএলআই আছে। তো এটা তো বেসিক সাইড বার থেকে পেয়েছে বাই ডিফল্ট। তো এটার ওপরে এবং নিচে আমরা যদি ডিফটা ইনপুট করতে চাই, সিম্পলি দেখুন আমরা এই মুহূর্তে যদি দেখি, এই কোডের ওপরের নিচে কিন্তু কোনো কিছুই নেই, শুধু শুধু S2 এবং ULLI এটাই আছে, আর কিন্তু কিছুই নেই এখানে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করলাম, যে বিফোর উইজেট দিয়ে আমরা এই ডিফটা দিয়ে দিলাম এই ক্লাস সহ আমাদের যে ক্লাসটা আগে ছিল আমাদের বেসিক স্টাইলে, কারণ ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটটা দিবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য, সেই ওয়েবসাইটের HTML ডিজাইনে অবশ্যই সাইড বারের এরকম ডিজাইন থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কাট করে বিফোর উইজেটে বসিয়ে দিব, এবং শেষের ডিফটাকে কাট করে আফটার উইজেটে বসিয়ে দিব। সো এখানে এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, সেভ করে আমরা দেখব, আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে, আনএক্সপেক্টেড হোয়াট সাইন লাইন নাম্বার 34 কোথায়, ফাংশনস ডট পিএইচপি লাইন নাম্বার 34 এ। আচ্ছা এখানে আমরা, এটা তো হবে না, এখানে কমা হবে, আমরা সেমি কোলন দিয়েছি। সো রিফ্রেশ করি, দেখুন কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমরা তো সবগুলো দেইনি, শুধু বিফোর উইজেট দিয়েছি। তো বিফোর উইজেট দেখার পরে আর দেখুন এই চেঞ্জটা কিন্তু এখানে হয়েছে, ভালো করে লক্ষ্য করুন। S2 ওপরে কিন্তু আগে এই ডিফটা ছিল না, আমাদের নিজস্ব ডিফ, এখন কিন্তু যে ডিফটা আমরা বিফোর উইজেটে দিলাম এই S2 ওপরে কিন্তু সেই ডিফটা কিন্তু চলে এসেছে। এখন সিম্পলি আমাদের এই যে যে হেডিং, হেডিং এর যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই হেডিং এর ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করব, এখানে আমরা জাস্ট বিফোর টাইটেল আফটার টাইটেল ইউজ করে দেব, একই নিয়মে বিফোর টাইটেল, এখানে আমরা এখানে এটাকে ঢুকিয়ে দিচ্ছি।
ঠিক একইভাবে আফটার টাইটেল, স্পেলিং মিস্টেক হওয়ার জন্য আমি আসলে সরি, বিফোর টাইটেল আফটার টাইটেল করে দিচ্ছি, এবং আফটার টাইটেলে জাস্ট এই হেডিং টুটা শেষ হবে। এখন প্রত্যেকটা যে টাইটেল থাকবে আমাদের উইজেটের, অবশ্যই প্রত্যেকটা টাইটেল থাকবে, প্রতিটা টাইটেল মানে প্রত্যেকটা হেডিং টু শুরু হবে আমাদের ক্লাস দিয়ে, শেষ হবে আমাদের ক্লাস দিয়ে। এবার আমরা রিফ্রেশ করি, দেখুন চমৎকার ভাবে আমাদের প্রত্যেকটা সিএসএস পেয়ে গেছে, এবং দেখুন এই যে আমাদের এই যে প্রত্যেকটা হেডিং, হেডিং এ আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাস নেম এখান থেকে পেয়েছে, এবং ক্লাস নেম পাওয়ার সাথে সাথে যেহেতু আমাদের এই ক্লাসের জন্য আগে থাকতেই আমাদের সিএসএস দেয়া আছে, তো সেই সিএসএস গুলো প্রপার্টি গুলো এখানে পেয়ে গেছে। তো এখন আমাদের এই কোডের কাজ শেষ, কারণ এটা আমরা এতক্ষণ এটাকে আমরা এভাবে কমেন্ট আউট করে রেখেছিলাম এই কোডগুলোর জন্য। সো যেহেতু আমরা কোডগুলো পেয়ে গেছি, সো এই মুহূর্তে আমাদের এগুলোর কাজ শেষ, এবং আমরা ডাইনামিক সাইডবার একটা সাইডবার রেজিস্টার করে ফেলেছি। এখন আমরা যদি এইখানটিতে আমরা চাইলে, এই যে এটার নাম তো এখানে পেজের শো করতেছে তাই না, আপনি চাইলে এখান থেকে পেজের যে টাইটেলও চেঞ্জ করতে পারেন। যেমন এখানে যদি দেন, যেমন আওয়ার পেজেস দিয়ে যদি আপনি সেভে ক্লিক করেন, এবং পেজটা যদি আপনি এখান থেকে রিফ্রেশ করেন, দেখবেন এটা টাইটেলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এই একই সাইড বারের মধ্যে অন্যান্য আরো অনেক কিছু আপনি নিয়ে আসতে পারেন, যেমন রিসেন্ট পোস্ট গুলো এখান থেকে এভাবে টেনে নিয়ে আসতে পারেন, এবং এটা একটা টাইটেল দিতে পারেন যে আওয়ার পোস্ট, এবং কতগুলো পোস্ট শো করবে সেই নাম্বারটা শো করে দিতে পারেন। জাস্ট সেভে ক্লিক করেন এবং এটাকে ড্রপ আউট করে দেন, রিফ্রেশ করেন, দেখুন এই যে এইভাবে আপনি এখন আপনার এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো খুশি ততগুলো সাইড বারের এলিমেন্ট আপনি যোগ করতে পারেন। তো আমরা কিন্তু মাত্র একটা সাইড বার রেজিস্টার করেছি প্রাইমারি সাইড বার নামে। আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে আরো অনেক এরকম সাইড বার আমরা রেজিস্টার করব, এটা ডান পাশে সাইড বার আছে, আমরা যদি চাই বাম পাশে কোনো সাইড বার যদি আমাদের ডিজাইন প্যাটার্নে থাকতো আমরা সেটা রেজিস্টার করতাম, বা যদি আমাদের ডিজাইন প্যাটার্নের এই নিচের দিকে কোনো সাইড বার এভাবে থাকতো উইজেট, আমরা সেগুলোকে রেজিস্টার করতে পারতাম। তো আজকের পর্ব এই পর্যন্তই, উইজেট কিভাবে রেজিস্টার করলাম সেটা আমরা শিখলাম। তো যারা এতক্ষণ এটি মনোযোগ দিয়ে দেখেছেন, আই হোপ আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেন নাই বা যাদের এখনো কনফিউশন আছে তাদের সুবিধার্থে বা সবার জন্যই আমি এই পুরো প্রক্রিয়াটি আমি এতক্ষণ যা যা করেছি আপনাকে ছোট্ট একটু অল্প সময়ের মধ্যে রিক্যাপ করে দিব। সাইডবার রেজিস্টার করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই যেহেতু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা HTML থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো বা আমাদের নিজেদের ওয়েবসাইটকে কনভার্ট করবো, সো প্রত্যেকটা সাইড বারের কিন্তু আলাদা কিছু ডিজাইন করা থাকবে। সো আমাদের সাইড বারটিকে এমন ভাবে রেজিস্টার করতে হবে যাতে করে সেই ডিজাইনের জন্য যে সিএসএস গুলো দেওয়া ছিল সেগুলো যাতে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি পেয়ে যায়। তার জন্য আমরা যেটা করব, প্রথমেই ফাংশন ডট পিএইচপি এর মধ্যে ফাংশন নিলাম, এবং রেজিস্টার সাইড বার নামে আমরা এখানে সাইড বারের ফাংশন আমরা এখানে ক্রিয়েট করলাম। এখানে আমরা সাইড বারের একটি নাম দিলাম প্রাইমারি সাইড বার, এটা যে কোনো নাম দিতে পারি, এবং একটি আইডি ইউজ করলাম আমাদের সুবিধার মতো। এতে করে কি হলো, আমাদের এই সাইড বার নামে একটি অপশন এখানে চলে আসলো অ্যাপিয়ারেন্স সেকশনে, এবং সেখানে এখানে প্রাইমারি সাইড বার নামে একটি সেকশন চলে আসলো। এখন এই প্রাইমারি সাইড বারটিকে আমরা আমাদের ওয়েবসাইটের মেইন সাইড বার হিসেবে শো করানোর জন্য আমরা আমাদের মেইন যে সাইড বার যে অংশটা রয়েছে, যেটাতে এতক্ষণ HTML কোড করা ছিল, সেই HTML কোডের অংশটাতে আমরা PHP এর একটি কোড ব্যবহার করলাম ডাইনামিক সাইড বার, এবং সেটার সেই আইডিটা দিয়ে দিলাম যাতে করে এই আমরা যে সাইড বারটা ক্রিয়েট করলাম সেই সাইড বারের সাথে যাতে এই সাইড বারটা লিঙ্ক হয়। আইডি দিয়ে লিঙ্ক করানোর পর আমরা এই সাইড বার সেকশনটিতে যখন এটা স্ট্যাটিক সাইড বার ছিল সেটার যে সকল HTML ছিল সেই HTML কোডিং অনুযায়ী আমরা এখানে বিফোর উইজেট আফটার উইজেট বিফোর টাইটেল আফটার টাইটেল করে আমরা সেই HTML কোডগুলোকে ইমপ্লিমেন্ট করলাম যাতে করে সেই HTML এর ভেতরে থাকা CSS গুলো খুব ইজিলি এখানে পেয়ে যায়। এবং সবকিছু করার পরে যখন আমরা রিফ্রেশ করলাম আমরা দেখলাম যখনই আমরা এই সাইড বারে কোনো এলিমেন্ট এখান থেকে অ্যাড করছি বা কোনো এলিমেন্ট ডিলিট করছি সেটা এখানে অটোমেটিক্যালি অ্যাড বা ডিলিট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে আপনি কিভাবে সাইড বার রেজিস্টার করবেন। আপনি যদি এখান থেকে কোনো এলিমেন্টকে সিম্পলি বাম পাশে টেনে আবার নিয়ে যান এবং রিফ্রেশ করেন, আপনি দেখবেন যে এটার এলিমেন্ট গুলো এখানে ডিলিট হয়ে যাবে। তো আপনি এখানে চাইলে কোনো সার্চ বক্স, কাস্টম টেক্সট ইত্যাদি এনিথিং আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।